তুতানের সিনেমাটা রিলিজ হবে, তাই জন্য সকাল থেকে একটু এক্সাইটেডও আছে, আনন্দও হচ্ছে। তো 6টা থেকে শো, 5টার মধ্যে আমাদের যেতে বলেছে, আর আমরা ওই 3:30 নাগাদ বেরোবো। রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এখন বাজে 10টা। তো এইভাবেই আস্তে আস্তে করে সব কিছু রেডি করে বেরোবো। খুব আনন্দ হচ্ছে, মানে এতদিন সিনেমা হলের টিকিট কেটে আমরা বাংলা সিনেমায় বেশি যেতাম, দেখতে যাই যেতাম, আর আজকে নিজের ছেলেকে দেখতে পাবো, এটা একটা আনন্দ। আর ও তো কোনোদিনও করেনি, প্রথম করছে, দেখা যাক। সবাই আশীর্বাদ করো যাতে ভালো করতে পারে। আমার ছেলে অভিনয় করছে বলে নয়, গল্পটা খুব ভালো। যারাই আমাদের সঙ্গে গেছে সবাই বলছে যে গল্পটা এত সুন্দর, আর বাচ্চারা করেছে তো খুব ভালো লাগে। আমাকে বলতে হবে মনে হচ্ছে, কেউ কিছু বলবে না। আর ছবিটার আমরা প্রত্যেকে প্রচুর, মানে ওইখানে সিনিয়র অ্যাক্টররা পিছনে সবাই দাঁড়িয়ে আছেন, এনারা সবাই এসে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের পাঁচ বন্ধুর স্বপ্ন ছিল হাতেখড়ি বলে একটা সিনেমা বানাবো, সেই স্বপ্নটা আজকে আপনারা সবাই দেখবেন। হাতেখড়ি সিনেমাটা দেখুন, তারপর না হয় বাকি কথা বলবো। আর সিনেমা দেখলে আমাদের সবাইকে চিনতে পেরে যাবেন, আমার মনে হয় না আলাদা করে পরিচয় দেওয়ার দরকার আছে। সবাই দেখুন হাতেখড়ি। রিপন, রিপন, গোপাল, প্লিজ স্টেজে এসো। আমাদের গল্পের হাতেখড়ি মূল চরিত্র যে করেছে চাঁদ, ও দাঁড়িয়েছে আমাদের সামনে। সবাইকে নমস্কার, আমার নাম শঙ্খদীপ ব্যানার্জি, ক্যারেক্টারের নাম চাঁদ মণ্ডল। সবাইকে একটাই কথা বলবো, হাতেখড়ি হচ্ছে আমাদের সমাজকে একটা খুবই গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চলেছে, তাই এই সিনেমাটা আপনারা সবাই কিন্তু আপনাদের নিকটবর্তী সিনেমা হলে দেখুন। সোনু বলি যে চরিত্রটা করেছে, ওর রুদ্ররাজ। আমার নাম রুদ্ররাজ, আমি হাতেখড়িতে সোনুর চরিত্র করছি, আর এটা আমার ফার্স্ট টাইম সিনেমা জগতে। আপনারা সবাই হাতেখড়ি দেখতে খুব ভালো লাগবে। হাতেখড়ি সিনেমার ছোট্ট ছুটকি, আমার ক্যারেক্টারের নাম ছুটকি, আমার নাম সিজা বস, আমার এখানে কাজ করে খুব ভালো লেগেছে। দেখতে লাগছে বড়, কিন্তু সিনেমা শুটিং এ সবচেয়ে ছোট যে সাইজে ছিল, মানে আপনারা সিনেমায় দেখতে পাবেন, আমি ওকে একবার দিচ্ছি। সিধু চরিত্রে অভিনয় করেছেন, জানি না কি বলবে। আমি সিধু, আমার নাম হচ্ছে রাকেশ ভট্টাচার্য, আমার আমার ক্যারেক্টার হচ্ছে চাঁদ দাদা। আমাকে পড়াশোনা শিখাবে, নিজে পড়াশোনা শিখে। ছোট মহাদেবের চরিত্রে অভিনয় করেছে, তোমার নাম বলে দাও। প্রিয়াংশা দাস। আর আমি বাকি দিগ্গজদের কথা কি বলবো, আমি রাজু দাঁড়াতে দিয়ে দিচ্ছি। অনেকেই অনেক কথা বলেছে, ছবিটা দেখি বরং। হাতে করি সবার কথা, ওই একটাই কথা ও বলেও দিয়েছে অলরেডি, একদম। ও একটা নতুন কথা বলছি, নতুন ছবি আজকে রিলিজ হচ্ছে, দেখবেন। আজকাল হাতেখড়ি হয় কি জানি না, হয় আজকে এক্ষুনি একটু পরেই পর্দায় সেটা বুঝতে পারবে, এটা আমাদের সকলের হাতেখড়ি। হ্যাঁ, সবাই হাতেখড়িটা দেখি প্লিজ, সবাই মিলে হাতেখড়ি দেখুন। আমরা মিউজিক করেছি, করার চেষ্টা করেছি, শুনুন কেমন লাগে দেখি। আমারটা ও বলেই দিয়েছে একেবারে। আমাদের আমরা মিউজিক সঙ্গে যুক্ত আছি, আমি গান করেছি এবং সকলে হাতে দেখি। সব শিল্পীদের কথাই আমরা শুনতে পেলাম, এবার সিনেমার ক্লিপিংস একটু তোমাদের জন্য রাখলাম, আমি তো দেখেইছি সামনে থেকে। তুতানকে কেমন লাগছে বলো। আর এই সিনেমাতে তুতান ছাড়াও আমার জায়নে জিয়া ও আছে, আর কি একটা বিশেষ কারণে জিয়া আসতে পারেনি। এই যে মাঝখানে লাল ব্যাগ, ও হচ্ছে জিয়া। তো খুবই আনন্দের বিষয়, আমাদের বাড়ি থেকে দুজন শিশু শিল্পী একসঙ্গে একটা মুভিতে করছে। অবশ্যই বাড়িতে ছোট বাচ্চা থাকলে নিজেরাও দেখো, ওদেরও দেখিও, এটা ছোটদের নিয়ে বড়দের গল্প। বাংলা সিনেমাকে আমরাই কিন্তু এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো, তো সবাইকে কিন্তু দেখতে। খুবই ভাই ভালো, অনেক ভালো, আমার ভাই অ্যাক্টিং করেছে, ভালো লাগবে না? আরে এটা খুব ভালো দিন, অনেকদিনের একটা, মানে এক বছর ধরে হচ্ছিল, আগে সাকসেস পেল, সবারই খুব ভালো লেগেছে।